আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের প্রতিবেদনে থাকছে সুর সপ্তক আন্ডারপাস সম্পর্কে সুর সপ্তক আন্ডারপাস বাংলাদেশে নির্মিত বৃহত্তম আন্ডারপাস এই আন্ডারপাসটি ঢাকা শহরের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে কুর্মিটুলা জেনারেল হাসপাতাল ও রেডিসন হোটেলের নিকটে অবস্থিত পনেরো মিটার উচ্চতা বিশিষ্ট এই আন্ডারপাসটি বিয়াল্লিশ মিটার দীর্ঘ চারটি সুড়ঙ্গ নিয়ে গঠিত প্রবেশ ও প্রস্থানের জন্য দুই দিকে দুটি করে মোট চারটি পথ রয়েছে এর দৈর্ঘ্য একশো মিটার ও প্রস্থ পাঁচ মিটার এর র্যাম তিনশো মিটার রয়েছে ছয়শো মিটার ফুটপাত এবং সাতশো মিটার বিশিষ্ট সীমান্ত প্রাচীর এখানে রয়েছে একটি ত্রিভুজ আকৃতির জাদুঘর জাদুঘরটিতে দেওয়ালের এক প্রান্তে বঙ্গবন্ধু সহ সাত বীর শ্রেষ্ঠের মোড়াল এবং অন্য প্রান্তে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধের ছবি রয়েছে পথচারীদের সুবিধার জন্য মধ্যবর্তী দেয়ালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে চব্বিশ ঘন্টা আলোক প্রবেশের উপযোগী করে এই শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সড়কের পূর্বপাশে পথচারীদের জন্য বিশ্রামের জায়গা করা হয়েছে হুইল চেয়ার ব্যবহার করে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত সুপ্ত সড়কে রয়েছে পৃথক ঢালুপথ বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা এছাড়া সিঁড়ির পাশাপাশি রয়েছে লিফট ও অ্যাক্সিলেটর ব্যবস্থা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ 看看。Uh huh.